বন্ধুরা গুণী শেখা আপনাদের সকলকে স্বাগত। এই যে 150 জন ছাত্র একটি কক্ষে কেউ কমপক্ষে এক খেলায় কবাডি এবং খো খো খেলে, 8 ছাত্র কবাডি খেলে আর 18 জন ছাত্র কবাডি ও খো খো খেলে, কত শতাংশ খো খো খেলে? ধরো মনে করুন তারা দুইটা বৃত্ত আঁকি, তাহলে এটা হচ্ছে 150 জন দুটা মিলে যে কবাডি কবাডি খেলছে, আর আর এখানে হচ্ছে খো খো। খো খো এবং কবাডি মিলে হচ্ছে 18 জন, আর এটা হচ্ছে 78। তাহলে বাদ বাকি খো খো এইটুকু কি খেলছে, তাহলে হচ্ছে মোট কতজন ছিল? 150 জন ছিল। তা কী করবেন, 78 মধ্যে 78 জন কবাডি খেলছে, তার মধ্যে 18 জন বাদ দিয়ে দিন, তাহলে হচ্ছে কত হচ্ছে 0, 60। তো 60-এর সাথে এটা বাদ দিয়ে দিন, তাহলে হচ্ছে 90 জন হচ্ছে খো খো খেলছে। তাহলে শতকরা কত আছে, শতকরা 150 জনের মধ্যে 90 জন খো খো খেলছে, তাহলে 100-তে কত? এটা 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 এই 0, 0, তাহলে 5 দিয়ে কাটলে 3, 2 কাটলে 3 দিকে 9, সমান সমান 60%। কত নম্বরে মিলছে? এ নম্বর।